সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা অন্তর্বর্তী সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতি লঙ্ঘন বলে ক্ষোভ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ শনিবার সংগঠনটির সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দাওয়ান হানিফ মাহমুদের সই করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এবং বলা হয়েছে ঢালাও অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনা এখনও অব্যাহত রয়েছে এ ধরনের মামলা প্রচলিত আইনের অপব্যবহারে সামিল একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতির লঙ্ঘন সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়া গেলে মামলা থেকে তাদের দ্রুত অব্যাহতি দেওয়ার আহ্বানও জানিয়েছে সম্পাদক পরিষদ